বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাতার শাখার সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ খোকনের মাতার মৃত্যুতে শোকসভা ও দমাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাতার শাখা। রাজধানী ধর ফেমাস রেস্টুরেন্টে সংগঠনের সাবেক আহ্বায়ক শহীদুল হকের সভাপতিত্বে সভা পরিচালনা করেন জাফর লস্কর। বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিঠু, কাতার বিএনপি সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ খোকন। এ সময় উপস্থিত ছিলেন মীর জামিল, আবু তাহের মিয়াজি, এম নুরুজ্জামান, দিলীপ কুমার ছোটন, মোবারক আলী চৌধুরী সাহাদ, জসিম লস্কর সহ কাতার বিএনপি অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শেষে মরহুমা আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা খন্দকার মাহবুবুল হক। শাইনুর রহমান, নিউজ ডেস্ক, এবিএন 24। ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল। স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর।